2026 সালে এলডিসি তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার এই সময়ের মধ্যে চীনের সাথে বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। দুপুরে সচিবালয়ে এই লক্ষ্যে দুই দেশের করা খসড়া সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চীনে পাট ও চামড়াজাত পণ্য ও হস্তশিল্পের প্রচুর সম্ভাবনা আছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা রয়েছে। এফটিএ সই হওয়ার পর বিনিয়োগ আরও বাড়বে জানিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, বাংলাদেশ চীনে আম, কাঁঠাল, আলু, পাট পণ্য, চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারে। 2022-23 অর্থবছরে চীনে $677 মিলিয়ন পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে $22.90 বিলিয়ন পণ্য আমদানি করা হয়েছে বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।